হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত বেবি অ্যান্ড মিতে। আজকে দেখাবো আবারও একটা রাগের নতুন রেসিপি। তো ভিডিও শেষ পর্যন্ত দেখো, ভিডিও শেষে আমি তোমাদের কিছু কথা শেয়ার করেছি যেটা তোমাদের নিশ্চয়ই কোনো হেল্প হতে পারে। তো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। চলো এবার রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই। প্রথমে দেখো, আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি রাগি পাউডার। আমার যতটা পরিমাণ রাগি লাগবে আমি ততটা পরিমাণ রাগি পাউডার নিয়ে নিচ্ছি। আমি এখানে হোমমেড রাগি পাউডার ব্যবহার করেছি। তোমরা যদি জানতে চাও আমি কিভাবে বানিয়েছি, আমি তার ডেসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দেবো। আর যতটা জল লাগবে তার 1/4 জল দিয়ে আমি রাগিটা ভালো করে গুলে নিচ্ছি, দেখো, যাতে কোনো রকম দলা বা লাম্পস না থাকে। রাগি কিন্তু খুব তাড়াতাড়ি দলা পাকিয়ে যায়, সেই জন্য এইভাবে জলে গুলে রাগিটা বানালে খুব ভালো মসৃণভাবে তৈরি হবে আর বাচ্চাদের খেতেও ভালো লাগবে। দেখো, এবার গ্যাসটা জ্বেলে দিলাম। এবার প্যানের মধ্যে যতটা আমি জল লাগবে আমার রান্নাটা করতে ততটা পরিমাণে জলটা দিয়ে দেব, এবং যে রাগিটা গুলে রেখেছি সেই রাগিটাও দিয়ে দেব। দেখো, দিয়ে দিলাম। রাগি কিন্তু খুব তাড়াতাড়ি দলা পাকিয়ে যায়, তো সেই জন্য কন্টিনিউ রাগিটাকে নাড়তে থাকতে হবে। দেখো, এইভাবে একটু রাগিটা ফুটে উঠেছে। এবার আমি আগে থেকে গ্রেট করা আপেল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তোমাদের যদি বাচ্চারা 1 বছরের নিচে হয় তাহলে কিন্তু এখানে অ্যাপেলকে স্টিম করে অ্যাপেলের পিউরি বানিয়ে সেটাও এই রাগির মধ্যে অ্যাড করতে পারো। আমি এখানে কাঁচা অ্যাপেলকে গ্রেট করে অ্যাড করছি। দেখো, এইভাবে কন্টিনিউ নাড়ছি, নাহলে কিন্তু নিচে বসে যেতে পারে রাগিটা বা দলা পাকিয়ে যেতে পারে। দেখো, রাগিটা 2-4 মিনিট ফোটানোর পর বেশ গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে এটা নামিয়ে নেব। এবার দেখো, রাগিটা গ্যাস থেকে আমি নামিয়ে নিয়েছি। এবার সুইটনারের জন্য আমি এখানে অ্যাড করছি খেজুরের পিউরি। তোমরা যদি জানতে চাও আমি এটা কিভাবে বানিয়েছি, আমি ডিসক্রিপশনে এরও লিঙ্কটা দিয়ে দেব। এবং অ্যাড করছি ড্রাই ফ্রুটস পাউডার। আমি এই ড্রাই ফ্রুটস পাউডারটা কীভাবে বানিয়েছি তার লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা যে যে চাইবে দেখে নিতে পারো। তৈরি হয়ে গেছে রাগি অ্যাপেল পোরেজ। এটা তোমরা 8 মাস থেকে বাচ্চাদের ইনক্লুড করতে পারো। রাগি হলো গ্লুটেন ফ্রি, এবং যেসব বাচ্চাদের ল্যাকটোজ ইনফেকশন আছে সেসব বাচ্চাদের জন্য এটা ভীষণ ভালো, কারণ এটা দুধের থেকেও আরও বেশি পরিমাণে ক্যালসিয়ামের মধ্যে থাকে। 1 কাপ রাগির মধ্যে প্রায় 11.5 গ্রাম ফাইবার থাকে, যে জন্য এটা অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে বাচ্চার এবং সহজে হজম হয়, কোষ্ঠকাঠিন্য দূর করে। প্রচুর পরিমাণে আয়রন আছে রাগির মধ্যে, এত গুণাগুণ আছে যা হয়তো আমি একটা ভিডিওতে কমপ্লিট করতে পারবো না। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, চটপট সাবস্ক্রাইব করে নিও। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না, আর বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও পেতে তোমাদের সুবিধা হয়। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ধন্যবাদ।